নমস্কার বন্ধুরা, মানডে টু সানডে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের সকলের খুব প্রিয় একটি মিষ্টি রসগোল্লা। তার জন্য আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। মোটামুটি দুধটা একটু ফুটে উঠলেই গ্যাসটা আমি বন্ধ করে দেব, বেশি ফোটানোর দরকার নেই। দেখুন, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন 1/2 বাটি জলে 2 ঢাকনা ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে অল্প অল্প করে আমি ঢালতে থাকব, যতক্ষণ না দুধটা ছানা কেটে যায়। ছানা কাটানোর সময় খেয়াল রাখতে হবে ছানাটা যেন বেশি শক্ত না হয়ে যায়। যদি আমি ফুটন্ত গরম দুধে ভিনিগার দিয়ে দিতাম তাহলে কি হতো, ছানাটা একটু শক্ত হয়ে যেত। তার জন্য আমি গ্যাসটা প্রথমে বন্ধ করে দিলাম। তাপমাত্রা একটু কমে যাওয়ার পর আমি ভিনিগার ঢেলে দিলাম। দুধটা ভালোভাবে ছানা কেটে গেছে। এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। একটা ছেদওয়ালা বাটি নিয়ে নিয়েছি। বাটির নিচে অন্য একটি পাত্র রাখা আছে এবং ছেদওয়ালা বাটির উপরে একটুকরো পরিষ্কার সাদা কাপড়, তার উপরে আমি এই দুধটা আস্তে আস্তে ঢেলে দেব। এইভাবে আমি ছেঁকে নেব। ছাঁকার পর যে জলটা বের হবে সেটা ফেলে দেওয়ার পর ছানাটাকে আমি আবার ভালো করে 2-1 বার ধুয়ে নেব, যাতে কি ছানার মধ্যে একটুও টক ভাব না থাকে। দেখুন, এইভাবে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ছানাটা হাত দিয়ে বেশি চেপে চেপে জল বের করার কোনো দরকার নেই, ছানা নিজে থেকেই জল ঝরিয়ে নেবে। মোটামুটি 1/2 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। এখন এলাচের ভিতরের অংশটা বের করে নিয়ে 1 চা চামচ চিনির সাথে এলাচের ভিতরের অংশ মিক্সারের মধ্যে ভালো করে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়ে তাতে 2 চা চামচ ময়দা, অল্প একটুখানি বেকিং পাউডার এবং 1/2 চা চামচ সাদা তেল দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। 1/2 ঘন্টা হয়ে গেছে। এখন ছানাটা আমি নামিয়ে একটি থালার উপরে রেখে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখার উপরে কিন্তু রসগোল্লাটা কেমন হবে সেটাও নির্ভর করে। দেখুন, এইভাবে আমি ছানাটা হাত দিয়ে ভেঙে নিলাম। এখন এই হাতের তালু দিয়ে ভালো করে ছানাটা ডোলে ডোলে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে ছানাটাকে মাখতে হবে, অনেকটা সময় লাগবে। মোটামুটি 5-7 মিনিট এইভাবে ছানাটাকে মাখতে হবে। ছানাটা যদি ঠিকঠাক মাখা না হয় তাহলে কিন্তু চিনির রসে দেওয়ার সাথে সাথেই ছানার গোলাগুলো চিনির মধ্যে হয় গুলে যাবে, না হলে সেটা ফেটে যেতেও পারে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন মাখাটা যেন অবশ্যই ঠিকঠাক হয়। যখন বুঝবেন ছানাটা অনেকটা সফট হয়ে গেছে এবং একটা ক্রিমি ভাব চলে আসবে ছানার মধ্যে, তখন বুঝবেন আর বেশি মাখার প্রয়োজন নেই। বন্ধুরা, আমি এর আগে যখন চমচম বানিয়েছিলাম আপনাদের থেকে খুব ভালো ফল পেয়েছিলাম। রসগোল্লার ক্ষেত্রেও যেন আপনাদের থেকে খুব ভালো রেজাল্ট আমি পাই, এটাই আমি আশা করছি। চলুন এখন শুকনো উপকরণগুলো দিয়ে আবারও একবার হালকা হাতে মেখে নেব। এখন কিন্তু আগের মতো অত জোরে জোরে প্রেসার দিয়ে মাখার কোনো দরকার নেই, জাস্ট একটু মেখে নিলেই হবে। আর মাখার পর একটা বড় গোলা বানিয়ে সেটার থেকে ছোট ছোট টুকরো করে গোল শেপ দিয়ে নেব। প্রথমটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে গোলা বানাবেন যাতে উপরে কোনো ক্র্যাক না থাকে। যদি দেখেন একটুও ক্র্যাক না থাকে তাহলে বুঝবেন মাখাটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে। এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিলাম। এখন চিনির রসটা বানিয়ে ফেলবো। যতক্ষণে আমি চিনির রসটা বানাচ্ছি ততক্ষণ এইগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিলাম। এখন 3 গ্লাস জল আর 2 বাটি চিনি দিয়ে দিলাম। দেখুন, উপরে একটা ঝাঁক তৈরি হয়েছে। এখন আমি একটা একটা করে রসগোল্লাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে। দেওয়ার পর এইভাবে 10 মিনিট ঢাকনা দিয়ে ফোটাবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম।
রসগোল্লাগুলো আকারে বড় হয়ে গেছে। এখন হাফ কাপ জলে হাফ চা চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে উপর থেকে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখবেন রসগোল্লার উপরে একটা ঝাঁক সৃষ্টি হয়েছে। এখন রসগোল্লার ভিতরে যাতে ভালোভাবে আরও রসটা ঢোকে এবং রসগোল্লাগুলো আরও যাতে স্পঞ্জ হয়, তার জন্য এই অবস্থায় একটা ঢাকনা দিয়ে আমি আরও বেশ 5 মিনিট মতো ফোটাবো। দেখবেন ঢাকনা দেওয়ার সাথে সাথে রসটা উপচে পড়বে। তো কী করবেন, ঢাকনাটা হালকা একটু খুলে রাখবেন, এইভাবে 5 মিনিট ফুটিয়ে নেবেন। দেখুন রসগোল্লাগুলো আকারে আরও বড় হয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি রসগোল্লাটা হয়নি। দেখবেন রসটা যদি বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে গরম জল অ্যাড করতে পারেন। আমার মনে হচ্ছে রসগোল্লার রসটা একটু গাঢ় হয়ে গেছে, পাতলা করার জন্য উপর থেকে 1 কাপ মতো গরম জল আমি অ্যাড করলাম। আপনাদের কিন্তু এটা দেখে বুঝতে হবে যে গরম জল অ্যাড করতে হবে কি হবে না। আর বেশি কিছু করার দরকার নেই। দেখুন রসগোল্লাগুলো পুরো নিচে চলে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা হয়ে গেছে। এখন আমি একটা হাতার মাধ্যমে বাটির মধ্যে একটা একটা করে রসগোল্লাগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কত স্পঞ্জি হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অসাধারণ লাগে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অনেক অনেক কমেন্ট করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ।